রাব্বু দেখো তো এগুলো কি ওই যে বাড়ির দলিলগুলো এগুলো কোথায় পেলে ওই যে শাড়ির নিচে দিয়ে রাখছিলাম শাড়িতে যাতে ময়লা না পড়ে সেজন্য কাগজগুলো দিয়েছিলাম ন্যাপথলে দিতে গিয়ে পাইছি এগুলো কি সেই দলিল আরে এগুলোই তো সেই দলিল এগুলোর জন্য যে এত ঝামেলা আমার ভাই যে এসে আমার বাড়ির 30% দাবি করছে এটাই তো সেই ডকুমেন্ট এগুলোই সেই দলিল তাই না এখন তো আমার সাথে খুব কথা বলতেছো দলিল পেয়ে তাই না সাজিদ সাজিদ দেখ আমি দলিলগুলা খুঁজে পাইছি আর তোর দুলা ভাই এখন আমার সাথে কথা বলা শুরু করছে কি কারণে কথা বলতেছে বল দলিলগুলা হাতে পাইছে এখন সেই জন্য কি পরিমাণ স্বার্থপর কিছুদিন আগে আমি যখন বলছিলাম আমার ক্ষুধা লাগছে আমাকে খাওয়া এনে দাও তখন কিন্তু আমার সাথে কথা বলে নাই কি ভালোবাসার চিন্তা কর আর এখন যখন দলিল হাতে পাইছে তখন ঠিকই আমার সাথে কথা বলা শুরু করছে এখন তো আমি কথা বলবো না কারণ আমার একটু তো প্রেস্টিজ আছে তাই না এই সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টের কোথাও একটু ঠিকমতো জায়গা রাখবা না তুমি এগুলি খুঁজে না পাওয়ার জন্য তো এত ঝামেলা আমার ভাই যে আসলো আমার থেকে 30% চাইলো এগুলি থাকলে তো কোনো ঝামেলা হতো না এখন এটা পাওয়া গেল এখন যাক প্রবলেম ডক্টর সলভ আচ্ছা সরি কিসের সরি বল আমাকে কোনো সরি বলার দরকার নাই ঠিক আছে আমি আর কথা বলতে চাই না আমাকে যেরকম করে শাস্তি দিছে আমিও সেরকম করে শাস্তি দিব আর ওই শালের মতো ভাইটাকে না ওটাকে তো আমি আজকে দেখে ছাড়বো কি বলছে 30% ওনার আমাদের নামে রেজিস্ট্রেশন করা আপনি আমার বাড়ি থেকে নিয়ে চলে যাবেন না আমার বাড়ি নিয়ে যাবেন এত সহজ চোর বার্তা তুমি এটা করবো আমি কখনো ভাবিনি যা হয়ে গেছে ফাইন আমি এটা বাড়াতে চাই না আমি থানা পুলিশ করতে চাই না তুমি আর কখনো আমার বাড়িতে আসবো না আমি কেসও করতে চাই না কেস করবো না মানে কেন কেস করবো না করতে হবে সে আবার একটা শকুনের মতো সারার দিকে তাকায় থাকে এভাবে এইভাবে রং দেখে কি গুটি লাল রঙের তাই না তারপর সবুজ রঙের কি সবুজ রঙের গাছপালা দেখবে আর শোভ না আপনার এই অবস্থা আমরা করবো যে আপনি জীবনে আমার রোগে কিছু দেখবেন না সবকিছু সবার মতো দেখবেন আমি করে দেখাবো চল এসকে আরেসকে স্যার উনাকে এই ঘর থেকে ঘর থেকে বের করে দাও স্যার আপনি দয়া করে চলে যান স্যার আপনি অনেক দিন আমার রুমটা ইউজ করেছেন আমি চাই না আপনাকে অর্ধচন্দ্র গলা ধাক্কা দিয়ে বের করে দিতে প্লিজ স্যার চলে যান